নমস্কার বন্ধুরা, ইংলিশ উইথ সাহিত্যতে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদেরই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল সিনোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, প্রভার, তো সেই সিরিজটাই আজকে কন্টিনিউ করলাম। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন, একটা কথা বলে দিই, আমি প্লে লিস্টে সব আলাদা আলাদা করে বানিয়ে দিয়েছি। আপনারা প্লে লিস্টে যান, প্লে লিস্টে গিয়ে সমস্ত এরর পেয়ে যাবেন, সব আলাদা ইডিয়াম পেয়ে যাবেন, সিনোনিম পেয়ে যাবেন, সব আলাদা আলাদা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি প্রভারবের একটা প্লে লিস্ট করে দিয়েছি, ঠিক আছে? আপনারা যান, গিয়ে দেখে নিন, ঠিক আছে? তো আমি যা জিনিস দিয়ে দিচ্ছি, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? জিনিসগুলো দেখুন, আমি একদম ছাঁকা ছাঁকা জিনিস দিয়ে দিচ্ছি, তো জিনিসগুলো করে নিন, ঠিক আছে? একই সময় কম, ঠিক আছে? আমি যদি আরেকটু সময় পেতাম, তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে প্রিপারেশান করাতে পারতাম, কিন্তু যেহেতু সময় এখন কম, তাই জিনিসগুলো একটু তাড়াতাড়ি আপনাদেরকে করতে হবে, তাই জন্যই ক্লাসগুলোও এত ফ্রিকোয়েন্টলি আসছে। ওকে বন্ধুরা, তো চলো শুরু করা যাক। প্রভাব, দেখতেই পাচ্ছ, অল থিংস মাস্ট পাস, মানে কি প্রত্যেকটা জিনিসেরই একটা করে শেষ আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের শেষ আছে, ঠিক আছে? তো নেক্সট বন্ধুরা, আমি আপনারা দেখে নিন, ঠিক আছে, প্রভাবগুলো আর খাতায় নোট করে নিন, ঠিক আছে? যা যা বাংলা মানেগুলো আমি বলে দিচ্ছি। আর একটা জিনিস, আগেরবারে দিয়েছিল যে মানে কারেক্টলি অর্ডারটা করতে বলেছিল, এখানে উল্টো পাল্টা জিনিস দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তো সেইটাও ভালো করে দেখে নিন, ঠিক আছে, যে কী জিনিস দেওয়া আছে, ঠিক আছে? দুটোই নোট করুন, বাংলা মানেটাও নোট করে নিন, প্লাস এই প্রভাবগুলোও নোট করে নিন। ওকে, তো নেক্সট শুরু করা যাক। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো বন্ধুরা, কি বন্ধুরা, এখানে একটা জিনিস আমি বলবো, এই যে গ্লিটার্স আছে না, এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, GLISTERS, গ্লিস্টার্সও বলতে পারি, ঠিক আছে? নোট করে নেবেন এটা। ওকে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে কি, যে সমস্ত জিনিস চকচক করে সে সবই কিন্তু সোনা নয়, ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট, অল রোডস লিড টু রোম, মানে কি বন্ধুরা, যে রাস্তাতেই যাওয়া হোক না কেন, ধরে নিন এটা গন্তব্য, যে রাস্তাতেই আসেন না কেন, এই রাস্তা দিয়ে আমি গেলাম, আপনি এই রাস্তা দিয়ে গেলেন, অন্য একজন এই রাস্তা দিয়ে গেল, আর একজন এই রাস্তা দিয়ে গেল, ঠিক আছে? যে রাস্তা দিয়েই আসুক, গন্তব্যস্থলে এই এক জায়গাতেই সে পৌঁছবে, ঠিক আছে? মানে গন্তব্য, মানে রাস্তা যাই হোক না কেন, গন্তব্যস্থল এইটাই। ওকে, তো নেক্সট, অল গুড মাস্ট কাম টু অ্যান এন্ড, মানে কি প্রত্যেকটা ভালো জিনিসেরই শেষ আছে, ঠিক আছে? মানে সমস্ত জিনিসেরই শেষ আছে। ওকে, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, ঠিক আছে? বাংলা মানেগুলো খুব ভালো করে বুঝে নিন, ঠিক আছে? আগেরবারে শুধু অর্ডারলি দিয়েছিল, মানে থিংসটা হয়তো দেয়নি, এ গুড মাস্ট কাম টু অ্যান এন্ড এইরকম দিয়েছিল, ঠিক আছে? থিংসটা আপনাকে করতে হতো, কিন্তু এবারে হয়তো প্যাটার্ন চেঞ্জ করতে পারে, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড এইটা বলে দিয়ে আপনাকে বাংলা মানেটাও চাইতে পারে। তাই প্রিপারেশান যখন করছেন, একদম খুব ভালো করে নিন, একদম আলটিমেট পর্যায়ের প্রিপারেশানটা করুন। ওকে, আমি আপনাদের সঙ্গে আছি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো নেক্সট, আফটার এ স্টর্ম কামস এ কাম, মানে কি প্রত্যেকটা খারাপ সময়ের পরেই একটা শান্তির সময় আসে, মানে বুঝতে পারছেন কি জিনিসটা? ধরুন এখানে খুব ঝড়ঝঞ্ঝা হচ্ছে এদিনকে, ঠিক আছে, কিন্তু ঝড়ঝঞ্ঝাটা যখনই শেষ হলো, তারপর দিনের নির্মল আবহাওয়া, ঠিক আছে? মানে এই কন্ডিশনটাই ওরা বলতে চাইছে, ঠিক আছে? আফটার এ স্টর্ম কামস এ কাম, ঠিক আছে? ওখানে আপনাকে পরীক্ষা হলে হয়তো যদি অর্ডারলি কোনো মিস্টেক দিতে চায়, এখানে কামের জায়গায় ওরা সাইলেন্ট করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনাকে এই জায়গা থেকে বাঁচতে হবে, কাম মনে রাখবেন, ঠিক আছে? আফটার এ স্টর্ম কামস এ কাম, ঠিক আছে, কাম মনে রাখবেন। নেক্সট, অ্যাডভার্সিটি মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস। তো কী হবে বন্ধুরা, এটা দুঃখের সময় বা খারাপের সময় শত্রুরাও তখন বন্ধু হয়ে যায়, মনে রাখবেন। মানে খারাপ সময়ে কোনো শত্রু বা বন্ধু বলে কেউ নেই, শত্রুও বন্ধুর মতন কাজ করে, বন্ধুও বন্ধুর মতনই কাজ করে, ক্লিয়ার? মনে থাকবে, ঠিক আছে, সবাই তখন সমান, ক্লিয়ার? নেক্সট, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে কি যে গর্জায় সে বর্ষায় না, তাই তো? বলি তো আমরা, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, মানে কি যে গর্জায় সে বর্ষায় না, মানে যে কাজ করে সে অত কথা বলে না, ঠিক আছে? ওকে, মানে দেখবেন অনেকে বলে হ্যাঁ এই করে দেবো সেই করে দেবো, না, সেটাই হচ্ছে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস। যারা ওই ধরনের কথা বলে তারা আদতে কিছু করতে পারেন না, ঠিক আছে, কিন্তু যারা চুপচাপ থাকেন তারা কিন্তু অনেক কিছু করে দেন,
ঠিক আছে, রাহুল দ্রাবিড়কে চেনেন তো, শান্তশিষ্ট মানুষ, কিন্তু প্রত্যেকটা বোলারের ত্রাস উনি। ওকে, তো নেক্সট, এ ওয়ার্ড টু দ্য ওয়াইজ ইজ এনাফ। তো বন্ধুরা এখানে এটা একটু স্পেলিং মিস্টেক আছে, এটা উইজ ওয়াইজ হবে, ওকে, WISE, ঠিক আছে, একটু ভুল আছে এটা। মানে কি, এ ওয়ার্ড টু দ্য ওয়াইজ ইজ এনাফ, মানে যারা খুব বুদ্ধিমান তাদের ক্ষেত্রে মানে একটা ছোট্ট ইশারাই কাফি, ঠিক আছে, মানে কি সমঝদারের কে লিয়ে ইশারাই কাফি হে। এই প্রবাদ বাক্যটা তো শুনেছেন আশা করি প্রত্যেকেই, তো যারা বুদ্ধিমান তাদের কাছে একটা এই ছোট্ট একটা পয়েন্টই মানে সব কিছুর সমস্যার সমাধান করে দেয়, মানে এই পয়েন্টটা দেখি ওনারা ধরে ফেলেন যে কী হতে চলেছে। ওকে, তো নেক্সট, তো এই স্পেলিংটা একটু ঠিক করে নেবেন, ওকে, এটা ওয়াইস হবে, ওয়াইস। নেক্সট, ওয়াস্ট পট নেভার বয়েলস, মানে ধরুন কী বলছে, ধরুন একটা জিনিস এটা তৈরি হচ্ছে, ঠিক আছে, ধরুন আপনি এইটার দিকে সবসময় তাকিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু এটা কোনো দিনই তাড়াতাড়ি হবে না, ঠিক আছে, দেরিই হবে। বুঝতে পেরেছেন কী বলছি, মানে দেরি হওয়া, পরিষ্কার কথা, এই ওয়াস্ট পট নেভার বয়েলস, দেরি হওয়া, ক্লিয়ার, মনে রাখবেন। নেক্সট, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তো কী হবে বন্ধুরা, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, মানে সুন্দর জিনিস সর্বদাই সুখ প্রদান করে, ক্লিয়ার, ক্লিয়ার, তো এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার, ঠিক আছে, সুন্দর জিনিস সবসময় সুন্দরতাই প্রকাশ করে, ক্লিয়ার। নেক্সট, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রভার্ব, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, মনে রাখবেন, এ স্টিচ ইন টাইম সেভস নাইন। তো কী হবে, মানে সময় থাকতে থাকতে, সময় থাকতে থাকতে কাউকে সাবধান করা, ঠিক আছে, মনে থাকবে তো, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, মানে সময় থাকতে থাকতে কাজ করে নাও, ঠিক আছে। তো নেক্সট, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, খুব গুরুত্বপূর্ণ এটাও, ঠিক আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, কী হবে, মানে যে সবসময় চলে এরমভাবে, ঠিক আছে, সে কোনোদিনই উন্নতি করতে পারে না, ঠিক আছে, মানে সে সবসময় চলছে, কোনো দিকে ধ্যান দিচ্ছে না, ঠিক আছে, মানে সে তার নিজের তালেই আছে, তাকে কেউ কিছু বললেও সে শোনে না, ঠিক আছে, তো সেটাই বলছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ক্লিয়ার। তো নেক্সট, এ প্রফেট ইজ নট রেকগনাইজড ইন হিজ ওন ল্যান্ড, বলে না একটা প্রবাদ বাক্য আছে, জ্ঞেয় যোগী ভিক পায় না, তাই তো, জ্ঞেয় যোগী ভিক পায় না, মানে কি, ধরুন আপনার পাশের বাড়ির একজন খুব ভালো পড়াশোনায়, কিন্তু আপনি তাকে প্রতিদিন দেখছেন, তো আমি ভাবছি না ওর কাছে গিয়ে কী হবে, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে পড়াশোনার বিষয়ে, আপনি সে কিন্তু সলভ করে দিতে পারে ম্যাটারটা, কিন্তু আপনি ভাবছেন ওর কাছে গিয়ে কী হবে, ঠিক আছে, কিন্তু ও অন্য জায়গায় গিয়ে, ঠিক আছে, অন্যজনদের শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু সাফল্যও পাচ্ছে, তো সেটাই হচ্ছে জ্ঞেয় যোগী কোনো দিনই ভিক পায় না, ঠিক আছে। ওকে, তো নেক্সট, এ প্রবলেম শেয়ার্ড ইজ এ প্রবলেম হার্ড, যদি কোনো সমস্যা সকলের সঙ্গে ডিভাইড করে নেওয়া হয়, ঠিক আছে, ডিভাইড করে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা হাফ হয়ে যায়, হাফ হয়ে যায়, ঠিক আছে, কোনো দিনই আর পুরো থাকে না, বুঝতে পারছেন কী বলছি, ঠিক আছে, এগুলো সব মনে রাখবেন। আর একটা কথা, এই অর্ডারগুলোও মনে রাখবেন, ঠিক আছে, এগুলো পরীক্ষা হলে দেবে, কারণ আগেরবারে এটাই দিয়েছিল, ক্লিয়ার, 5-6টা প্রভাব এসেছিল, ঠিক আছে, সেই রেসপেক্টেই আমি বলছি। ওকে, তো নেক্সট, এ পুয়ার ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, মানে কি, এ পুয়ার ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুল, মানে একজন মানে কর্মকার সে কোনো কাজে ব্যর্থ হলে সব সময় তার যন্ত্রাংশের উপরে দোষ দেয়। একটা প্রবাদ বাক্য আছে জানেন তো বাংলায়, নাচতে না পারলে উঠোন বাঁকা হয়, সেই কন্ডিশনটাই হচ্ছে এইটা, মনে থাকবে, এ পুয়ার ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, ক্লিয়ার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সেশনটা ছিল, ঠিক আছে, সেশনটি আমি চেষ্টা করছি আপনাদের কাছে যত তাড়াতাড়ি জিনিস পৌঁছে দেওয়া যায় আমি সেই চেষ্টাই করছি, ঠিক আছে, আমারও অনেক কাজ থাকে, তবুও সেখান থেকে সময় বার করে আপনাদের জন্য আমি দিচ্ছি, ঠিক আছে, আমি একটাই কথা চাই, আমি কোনো ইউটিউবার নই, ঠিক আছে, আপনাদের হেল্পের স্বার্থে আমি এসেছি, ঠিক আছে, আপনারা জিনিসগুলো পড়ুন, ঠিক আছে, আপনাদের জন্য অনেক খাটাখাটনি চলছে, একদম আমি সিরিয়াসলি বলছি।
ঠিক আছে, পড়ুন, চাকরি পেলে ভালো লাগবে আমার। ওকে, তো সেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করবেন, লাইকটা করলে আমি ভিডিও বানাবার শক্তিগুলো পাই যে না, এই তো আমাকে ছেলেরা সাপোর্ট করছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশানের অল বাটনটিও প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন। তো খুব ভালো থাকুন, খুব ভালো করে পড়াশোনা করুন, অন্যকেও ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, আপনার দিনটা খুবই শুভ হোক।